ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহ বোন আপনি জানতে চেয়েছেন আল্লাহর সাথে ওয়াদা করে বারবার ভঙ্গ হলে করণীয় কি এমর একানব্বই নাম্বার আয়াতের সাত করেন্লাহ আহাততুম যখন তোমরা কোনো ওয়াদা বদ্ধ হবে বা ওয়াদা করবে সেটাকে তোমরা রক্ষা করো বা হেফাজত করো বা একজন মুসলিম যখন ওয়াদা করবে তার উপর এটা আবশ্যক হয়ে যায় সে ওয়াদাটা পূরণ করবে যেমনটি যদি কেউ এমনটি ওয়াদা করে যে আজকের পর থেকে আমি আর মিথ্যা কথা বলবো না আল্লাহ আমি ওয়াদা করছি আমি আর আজকের পর থেকে বা এই মুহূর্ত থেকে আমি আর কোনো মিথ্যা কথা বলবো না তো দেখা যাচ্ছে ভুল ক্রমে অথবা সে তার ওয়াদার কথা ভুলে গিয়েছে বা আহ অনিচ্ছা শত যেভাবেই হোক না কেন সে মিথ্যা কথা বলে ফেললো অথবা তার ওয়াদাটা ভঙ্গ হয়ে গেল সেক্ষেত্রে তার যেটা করণীয় সেটা হচ্ছে আল্লাহ সুহান তা তালার কাছে সে তবা করবেন আল্লাহ সুহান তা তালার কাছে সে ক্ষমা চাইবেন এবং অনুতপ্ত হবেন এবং তবা করবেন এমনটি বিদ্যানগণরা বলেছেন এবং আরও কিছু কিছু বিদ্যানগণ এমনটিও বলেছেন যে সে কাফারা দিবে কাফারা বলতে কাফারাতলিয়ামিন যেটা কসম ভঙ্গ করলে বা হলফ করার পর বা কসম করার পর যদি কেউ কসম রক্ষা না করতে পারে তার যে কাফারা রয়েছে জরিমানা রয়েছে সেই জরিমানাটা সে দিবে এই প্রশ্নের উত্তরে বলেছেন যদি কেউ আল্লা সুবহান ভান আল্লার সাথে ওয়াদা করার পর ওয়াদা রক্ষা না করতে পারে বা ভঙ্গ করে ফেলে সেক্ষেত্রে সে তবা ইস্তেফার করবে সুবহান সুহান তালার কাছে ক্ষমা চাইবেন এবং তার এই ভুলের জন্য অনুতপ্ত হবে আর উত্তম হবে যদি সে কাফারা দেয় আর কাফারাটা হচ্ছে দশজন মিসকিনকে খাবার খাওয়ানো অথবা তাদেরকে কাপড় চোপড় ক্রয় করে দেওয়া অথবা কোনো দাস থাকলে দাস মুক্ত করা যদি এই তিনটার কোনোটাই সম্ভব না হয় তাহলে তিন দিন সিয়াম পালন করা বা রোজা রাখা যেটাকে আমরা বলে থাকি কাফফারা থলিয়া মিন শপথ ভঙ্গকারীর কাফারা যেটা এই কাফারাটা দিবে যদি কেউ এই কাফারাটা নাও দেয় তাতেও কোনো সমস্যা নেই অনেক বিজ্ঞানগণা বলেছে এটা দেওয়াটা উত্তম যদি কেউ শুধু তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায় ইস্তেফার করে তাও সেটা যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু তারপরও যদি এই কাফারাগুলো দিতে পারে তাহলে সেটা আরো বেশি ভালো হবে আল্লাহ আলম বারাকাল্লাহ হফিকুম